আক্রান্ত দম্পতিরা সুবিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। কোনো এক অজ্ঞাত কারণে নির্বিকার পুলিশ বিচারের বাণীকে নিভৃতে কাঁদবে। আইন সকলের জন্য সমান, এই উক্তি আদৌ কতটা প্রযোজ্য সুশাসনের যুগে সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিলোনিয়া থানাধীন মনুরমুখ জয়নগর এলাকায় স্বামী স্ত্রী নিগ্রহ কাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত নাওথরা। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে সুবিচারের আশায় আরক্ষা প্রশাসনের দরজায় কড়া নাড়ছে নিগৃহীত স্বামী স্ত্রী। বিলোনিয়া মহিলা থানার ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে এই স্বামী স্ত্রী। বিলোনিয়া পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার বাসিন্দা সঞ্জয় দাস এবং রাখি সরকার দাস গত 7ই মে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে সমাজ সচেতনকারী নামধারীদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন স্বামী স্ত্রী। মামলা হলেও হেলদোল ছিল না বিলোনিয়া মহিলা থানা পুলিশের। এই ঘটনার সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে বিলোনিয়া মহিলা থানা। অবশেষে স্বামী স্ত্রী নির্যাতনের ঘটনার প্রায় 54 ঘন্টার পর গত 9ই মে বিলোনিয়া মহিলা থানা 12/24 নাম্বারে মামলা লিপিবদ্ধ করে এবং ভারতীয় দণ্ডবিধির 325, 384, 506, 354, 34 ধারায় মামলা হাতে নিয়ে কিষাণ পরিক নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এক প্রস্থ লোক দেখানো নাটক মঞ্চস্থ করে মহিলা থানা, এরপর চুপচাপ বসে আছে মামলার ফাইল টেবিলের তলায়। 10টির অতিক্রান্ত ঘটনার মূল অভিযুক্ত মহিলা ভিলেন রিনাদে মক্কা সরকার এবং পুরুষ ভিলেন রিনাদের স্বামীকে জলে তুলতে পারছে না পুলিশ, এমনকি তাদের মোবাইল পর্যন্ত উদ্ধার করতে পারল না এখনও প্রশাসন। বিজেপি নেতৃত্ব চন্দন দেবনাথ আক্রান্তের পরিবারে এসে আশ্বস্ত করেছিলেন দোষীদের উপযুক্ত শাস্তি হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ দেখা যায়নি। সূত্রের খবর, এলাকার মাতব্বরদের অঙ্গুলি হিলনে পুলিশের লুকোচুরি খেলাই মেতে উঠেছে। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে নিগৃহীত স্বামী স্ত্রী বিলোনিয়া মহিলা থানার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুক্রবার দুপুরে বিলোনিয়া মহিলা থানায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও দ্বারস্থ নিগৃহীত স্বামী স্ত্রী। সেখানে গিয়ে মূল অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না ওসি স্বপ্না ভৌমিকের কাছে জানতে চাইলে ওসি সদুত্তর না দিয়ে নিগৃহীত স্বামী স্ত্রীকে জানিয়ে দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তথ্য থাকলে জানাতে, যদি তথ্য দেয় তাহলে মূল অভিযুক্তদের আটক করবে বিলোনিয়া থানা। বিলোনিয়া মহিলা থানার কাছ থেকে কথা শুনে খুবই ফিটে পড়েন নিগৃহীত স্বামী স্ত্রী। বিলোনিয়া মহিলা থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিগৃহীত স্বামী স্ত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এই নিগৃহীত স্বামী স্ত্রীকে সুষ্ঠু বিচার পাবে নাকি বিচারের বাণী নিভৃতে কাঁদবে, এটাই লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ভূমিকা নিয়ে তুমি কি করবে? পুলিশের ভূমিকা নিয়ে আমি করতেছি, আমি আজ গেছি আমার দেশে, আমরা দেশে কেসটা একটা দেশে করছিলাম। 3 দিন পরে তারা কেসটা লইছে, প্রথম দিন তারা কেসটা তো লইছেই না, 3 দিন পরে কেসটা লইছে। যখন মিডিয়া স্টার্ট করছে তারপর তারা যে কেসটা লইছে, কিন্তু অথচ আমরা 3 দিন আগেই কেস করছি। 3 দিন পরে তারা কেসটা নিল, কেস নেবার পরও একজন ধরে আনছে, যে লোকটা ধরে আনছে, হাত ধরে যে যে টানছে, হেরো ধরে আনছে, হের জিয়াল হয়ে গেছে। কিন্তু যে মহিলাটা এর উপরে অত্যাচার, যে ভাষা যদি আমি মুখে বুঝে থাকতাম না, যে ভাষাটি আমার ওয়াইফের যে ভাষাটি করছে, যে ধরনের ভাষা, এই যে আমার ভাষা আমার মুখে দিয়ে আসতো না, হেরে জুতা দিয়ে তো ফিরতে আসি। 3টা মহিলা আর একটা আরেকজন ওই যে রিনাদের হাজব্যান্ড, এর চুল্লি ফা দিয়ে ধরে রাখছে। এর হাজব্যান্ডের নাম আমরা জানি না, নাম হয়েছে আপনার টিলাবাড়ি, ঠিকানা জানি আমি এতটুকু। আরেকটা আছে মঙ্কা সরকার, মঙ্কা সরকার, কিন্তু আরেকটা জিনিস ছিল, কিন্তু যে লোকটারে অ্যারেস্ট করছে বা জেল হয়েছে 14 দিনের, হ্যাঁ রিমান্ডে লইছে না পুলিশ। এরা যদি পুলিশের রিমান্ড লইতো তাহলে সব ডিটেলসে বাড়ি যেত, পুলিশের রিমান্ডে লইছে না, ডাইরেক্ট জেল হয়েছে, কোর্টের থেকে ডাইরেক্ট জেল। এখন পুলিশের কাছে আইছেন, পুলিশে কি কইছে আপনি? পুলিশে কইতাছে যে আমরা এলাকার থেকে আমাদের খবর আছে, পার্টি আরামসে ঘুরতে আছে, পুলিশে কইতাছে আমার কোন, আমি কোন ধরে আনবো? ওই 7-8 দিন আজকে 10-8-9 দিন হয়ে গেছে, কই পুলিশ কিতা করতে, কই কই ভূমিকা নিতেছে? এদিনকে এখানে ওসি ম্যাডাম যে আমার বাড়িতে বাকি নামগুলো লিখে আনছে, লিখে আনছে যে এই সার আর কোনো শব্দই না, এটার কোনো মানে পুরোপুরি এটা থানা চাপা বেরোতে আছে। মানে পুলিশে আপনারা কইতাছে তারা বাড়িতে আছে কিনা দেখার জন্য? আমরা দেখতাম পুলিশে বাড়িগুলো আছে, আমরা খবর দেন, আমরা কোনো, কিন্তু এই আমি একটা কথাই কোনো, এই যে আমরা রুলিং গভর্নমেন্ট আমরা যথেষ্ট হেল্প করছে, আমি এটার সুস্থ বিচার স্যার, আমরা যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্ট, আমি 100 বার কইতাছি যথেষ্ট করছে, নাহলে এতটুকু এদুর পর্যন্ত আইতো না, যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্টে আমরা, কিন্তু পুলিশে পুলিশে কোনো ভূমিকা নিতে আসেন, এতটুকু অনুরোধ। বাস আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা সুবিচার করা, আমরা মহিলা কমিশনের কাছেও গেছি, মহিলা কমিশনে কইতেছে ঠিক আছে আসামি আসামি ধরার পর আমরা নিশ্চয় থাকেন, আমরা মহিলা কমিশন থেকে আমরা যথেষ্ট হেল্প করছে, এমনকি রুলিং গভর্নমেন্ট আমরা যথেষ্ট হেল্প করছে। বাস আমি এখন শুধু একটা শাস্তি চাই মহিলাটা, যে মহিলাটা জুতা দিয়ে ফিরছে আমি এটা শাস্তি চাই। মহিলার নাম কি কইছেন? রিনা দে। আর হাজব্যান্ড হ্যাঁ, যে শুনছি তাদের হাজব্যান্ডও হ্যাঁ মারছে, এটার অভিযোগ আছে। আমি